আমার মনে হচ্ছে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষকে লোভ দেখিয়ে ফ্রিল্যান্সিং সেক্টর আনা হচ্ছে দেখবেন যে আপনি যখন ফেসবুকে ঢুকবেন ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপন দেখবেন ফেসবুকে বিভিন্নজন পোস্ট করবে ফ্রিল্যান্সিং শেখানো হয় ফ্রিতে বা এক হাজার টাকা বা দু হাজার টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন শিখে ইনকাম করুন বা আমরা অনেকে আসি যে ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক ইনস্টিটিউটও ভর্তি হয়ে তারা আমাদেরকে বলে যে একেবারে সম্পূর্ণ আমাদেরকে ইনকাম করা পর্যন্ত লাইফ টাইম সাপোর্ট দেবে আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং নিয়ে যে মানুষের মুখ থেকে এত কৌহল শোনা যায় বা মানুষ বলে যে এত টাকা ইনকাম করতেছে সব কিছু যেটা একেবারে অপ্রিয় সত্য কথা আপনি বিশ্বাস করবেন না কিন্তু যারা এইসব ফ্রিল্যান্সিং নিয়ে অনেক দিন যাবৎ ফেসবুক বা ইউটিউবে ঘাঁটাঘাটি করতেছে তারা কিন্তু বুঝতে পারবে বা যারা এইসব কোর্স করেছে আপনি তাদেরকে জিজ্ঞেস করলে তারাও কিন্তু বুঝতে পারবে এখন ফার্স্ট আমি আপনাদেরকে বলি দেখবেন যে আমরা যখন ফেসবুকে যাই বিভিন্ন গ্রুপ থেকে পোস্ট করা হয় যে ফ্রিল্যান্সিং শিখুন এক হাজার টাকা দিয়ে বা দু হাজার টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন আসলে কি ওখান থেকে এক দু হাজার টাকা দিয়ে আমরা যে ফ্রিল্যান্সিং শিখবো আমরা কি ইনকাম করতে পারবো আপনি যদি ওই সব কোর্স করে ইনকাম করার চিন্তা করেন তাহলে একেবারে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা থাকবে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা থাকবে যে আপনি ইনকাম করতে পারবেন আর অনেকেরই কিন্তু এখন এই কথাটা বিশ্বাস হবে না যে এক হাজার টাকা দু হাজার টাকা দিয়ে কোর্স করলে যে ইনকাম করতে পারবো না আপনি বিশ্বাস না করলে আপনি কোর্স করে দেখেন আপনি কিন্তু ওই কোর্স করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে অনেক ইনস্টিটিউট বলে যে দশ হাজার টাকা লাগবে বা বিশ হাজার টাকা লাগবে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে একেবারে ফ্রিল্যান্সিং প্রপাইল থেকে সব কিছু অ্যাপডেসিং তারা তো দেবে আপনি জাস্ট কাজটা শিখবেন বা দু তিন মাসের মধ্যে কিন্তু বা কোর্স অনেকে বলে কি কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম এটা কিন্তু কখনও পসিবল না কেননা আমি এইসব কোর্স করেছি ওই জন্য আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করতেছি আপনি বিশ্বাস করেন আপনি ভেবে দেখেন আপনার যখন স্কিল থাকবে তারপরে আপনি ইনকাম করতে পারবেন আপনার যদি কোনো স্কিলই না থাকে তাহলে আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারবেন আপনি বলেন আপনাকে যে ইনস্টিটিউট বলে যে কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম করবেন বা দুই মাসে ইনকাম করবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই ফ্রিল্যান্সিংয়ে এটা একেবারে বলতে গেলে বাস্তব বাস্তব কথা অনেকে কিন্তু কথাটা খারাপ লাগতে পারে কিন্তু এটা একেবারে বাস্তব আমরা অনেকে কেন খারাপ লাগবে আমি বলি অনেকের অনেক ইচ্ছা আছে যে ফিলিয়েন্সিং দু তিন মাসের মধ্যে ইনকাম করবে অনেক একটা স্বপ্ন দেখে বাট স্বপ্ন দেখেন ঠিক আছে আপনাকে তো জানতে হবে স্বপ্নটা যে আপনি দেখতেছেন আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে আপনাকে কেমন হার্ড ওয়ার্ক করতে হবে আপনি বিশ্বাস করেন ফিলেন্সিং কিন্তু আপনার স্কিল উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি যে দুই মাস থেকে দুই মাস পর থেকে ইনকাম করতে পারবেন বা কোর্স শেষ হওয়ার পরপর থেকে যে ইনকাম করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই অনেক ইনস্টিটিউট কিন্তু আপনাকে জাস্ট ওরা ভর্তি করানোর জন্য তারা আপনাকে এরকম অফার লোভ দেখায় লোভ দেখায় আপনাদেরকে ভর্তি নেয় বা আপনাদেরকে ওই দশ বিশ হাজার টাকা কোর্স ফিটার নেয় যারা দেখবেন যে তারপরে আপনি কোর্স শেষ করেছেন তারপরে আপনি বুঝতে পারবেন যে কী আপনি যতটুকু স্কিল যতক্ষণ পর্যন্ত আপনার স্কিল ফুল ফাঁকশন আপনি হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ফ্রিলেন্স সেক্টর থেকে ইনকাম করতে পারবেন না অ্যান্ড সেকেন্ড একেবারে অফ প্রিয় বাস্তব বলতে গেলে আপনি কিন্তু দেখবেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে কম্পিটিশান লেভেল কিন্তু হয় আপনি নতুন অবস্থায় কিন্তু বর্তমান সময়ে সহজে ফিল্যান্সিং সেক্টরে সাইন করতে পারবেন না সাইন বলতে গিয়ে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসবে আপনি যদি ভাবেন যে রেগুলার একেবারে ক্লায়েন্ট পাবেন বা আপনি মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল দেওয়া না কেননা বর্তমান সময়ে দেখবেন যে ঘরে ঘরে ফ্রিল্যান্সার রয়েছে আপনাকে কিন্তু এখানে স্কিল ডেভেলপ করতে হবে আপনি যত বেশি স্কিল ফুল পার্সন হবেন যত বেশি আপনার হার্ডওয়ার্ক করবেন আপনি তত বেশি এখানে ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনি টাইম দিতে হবে আপনার ফ্রিলেন্সি শিখেছেন আপনি ভালো মতো আপনার গ্রাফিক ডিজাইন শিখতেছেন সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনের উপর ভালো করে ডিপলি রিসার্চ করেন ডিপলি কাজগুলো শিখেন তাহলে আপনি ইনকাম করবেন অ্যান একেবারে লাস্ট যেটা আমরা একেবারে ফ্রিলেন্সিংয়ের নাম শুনলে আমরা ভাবি যে ফ্রিল্যান্সিং মানে কোটি কোটি টাকা আমরা কি ফ্রিল্যান্সিং শীসের জন্য শুধুমাত্র আমরা লাখ লাখ টাকা ইনকাম করার জন্য একেবারে প্রথম থেকে আমরা লেগে পড়ি কখনো আপনি করা যাবে না আপনি যদি কাজ শেখার আগে যদি আপনি টাকা চিন্তা করতে থাকেন যে আপনি কীভাবে কবে থেকে টাকা ইনকাম করবেন বা আপনি কীভাবে টাকা ইনকাম করেন এগুলো আপনি বাদ দিয়ে দেন আপনি যখন কোর্স করবেন আপনি একেবারে মনোযোগ দিয়ে কোর্সটা করতে বা আপনি প্রপারলি যখন কোর্সটা কমপ্লিট করতে পারবেন তারপর থেকে আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনি টাকা ইনকামের চিন্তা করবেন তখন তো আপনার টাকা ইনকাম করার চিন্তা করা লাগবে না টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে এটা প্রথম আপনাকে বাদ দিয়ে দেবো যদি আপনি ফ্রিল্যান্সিং শেখার চিন্তা আপনার নিয়ে থাকেন আপনাকে এটা বাদ দিয়ে দেবো প্রথম থেকে আপনি যে ইনকাম করতে পারবেন এমনটা ভাবা যান আপনাকে একেবারে এক থেকে দুই বছর মিনিমাম টাইম লাগবে এক থেকে দুই বছর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবার এক বছরের উপরে টাইম লাগে আর কিছু কিছু ভাগ্যবান বা একেবারে বলতে গেলে অনেকে আসে যে অনেকের মেধা অনেক ভালো বা ওদেরও অনেক ডেভেলপ করার ক্ষমতা অনেক ভালো তারা ছয় সাত মাসের মধ্যেও কাজ পায় কিন্তু বেশিরভাগ বলতে গেলে এক বছরের উপরে টাইম লাগে এটা আপনার সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আপনার কতটুকু কনফিডেন্স আছে আপনি কতটুকু স্কিল ডেভেলপ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি লেন্সিং কোথা থেকে শিখবেন এখন অনেকে আছে আবার কোথা থেকে শিখবেন আমি সার্চ করব আপনারা অনলাইনে না শিখে আপনার আশেপাশে দেখবেন যে অফলাইনে যেসব ইনস্টিটিউটগুলো আছে আপনি ওখান থেকে শিখেন কারণ ওখান থেকে শিখলে সরাসরি আপনাকে হাতে কলমে সব কিছু দেখিয়ে দেওয়া হবে আর যদি আপনি অনলাইনে কোর্স করেন তাহলে কিন্তু আপনি অতটা প্রপারলি বুঝতে পারবেন না অনলাইনে কোর্সের মাধ্যমে আমি পার্সোনালি মনে করি এখন সিদ্ধান্ত আপনার আপনি কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই হচ্ছে নেক্সট কোনো 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 ভিডিওতে নেক্সট কোনো সময়